আপনি যদি দিনাজপুর থেকে রংপুর আসার পথে হঠাৎ করেই তীব্র সুটকির গন্ধ পান, তাহলে আপনি বুঝবেন আপনি চলে এসেছেন উত্তরের অন্যতম প্রাচীন শহর সৈয়দপুরে। সৈয়দপুরে গড়ে উঠেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুটকির আড়ত। উত্তরবঙ্গের আট জেলায় সুটকি এখান থেকেই বাজারজাত করা হয়। সৈয়দপুরের নিয়ামতপুরে বিশাল এলাকা জুড়ে অবস্থিত এই সুটকি পল্লীটি দিনাজপুর রংপুর মহাসড়কের দুই পাশে বিস্তৃত। একটা সময় সুটকিকে গরিবের খাবার হিসেবে তাচ্ছিল্য করা হতো, কিন্তু সময়ের পরিবর্তনে বদলেছে সেই অবস্থান। সুটকি এখন আমাদের দেশের সব শ্রেণীর মানুষের অন্যতম পছন্দের একটি খাবার এবং দামি সুটকি মূল্য বিবেচনায় বেশ অভিজাত। বর্তমানে বাংলাদেশ স্বাদুপানির মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এছাড়া আমাদের দেশে পাওয়া যায় প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ। মূলত আমাদের দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতেই সামুদ্রিক মাছ থেকে সুটকি তৈরি করা হয়। তবে দেশি মাছের সুটকি পাবনা সিরাজগঞ্জ জেলায় উৎপাদিত হয়। তবে সুটকি উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সৈয়দপুরে অবস্থিত এই সুটকি পল্লীতে প্রতিদিন কয়েক টন সুটকি বেচাকেনা হয়ে থাকে। এখানে মূলত সামুদ্রিক মাছের সুটকি আসে চট্টগ্রাম এবং খুলনা থেকে ও দেশি মাছের সুটকি আসে সিরাজগঞ্জ ও পাবনা থেকে। এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে সুটকি বিক্রয় করা হয়। 1981 সালে এখানে সুটকি ব্যবসা শুরু হয় এবং পরবর্তীতে তা দিনে দিনে বাড়তে থাকে। এখানে মিঠা পানির বিভিন্ন মাছের সুটকি পাওয়া যায়। এছাড়াও এখানে বিভিন্ন দেশি মাছের সুটকি পাওয়া যায়। মাছের আকার এবং সংরক্ষণের প্রকারভেদ অনুযায়ী এসব সুটকির দামের তারতম্য রয়েছে।